হ্যালো ভিউয়ার্স, প্রোগ্রামিং প্ল্যাটফর্মের গিটের আরেকটি নতুন বিরতি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল ইসলাম। এতদিন পর্যন্ত আমরা যে কাজটি করেছি, আমরা একটি লোকাল রিপোজিটরি ক্রিয়েট করেছি এবং তার মধ্যে গিটের যে বেসিক কমন কমান্ডগুলো রয়েছে সেই কমান্ডগুলো দিয়ে আমরা গিট সম্পর্কে জেনেছি। আমরা গিট নিয়ে যত কাজই করি না কেন, এই কমান্ডগুলো মাস্ট এবং এই কমান্ডগুলো আমাদের লাগবেই। তো আমাদের লোকাল রিপোজিটরি তৈরি করার ফলে যে সমস্যাটি হয়েছে, লোকাল রিপোজিটরিটা আমাদের কম্পিউটার থেকে বাই এনি চান্স কোনোভাবে যদি হারিয়ে যায় তাহলে সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং একটিমাত্র কম্পিউটারের মধ্যে সেটি রয়েছে, তার জন্য কেউ আমাদের প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারছে না শুধুমাত্র আমি ছাড়া। তো এমন একটা ব্যাপার যদি হতো আমাদের প্রজেক্ট ফোল্ডারটি এমন একটা জায়গায়, অর্থাৎ অনলাইনের কথা বলছি আমি, এমন একটা জায়গায় যদি আমরা ডিস্ট্রিবিউট করে রাখতে পারতাম, সেখান থেকে যতজন আমরা প্রজেক্টে কাজ করতে চাচ্ছি তারা সকলে আমাদের ওই প্রজেক্টের অ্যাক্সেস নিতে পারত, এবং এর ফলে যেটা হতো, আমাদের প্রজেক্টটা অনলাইনে থাকার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা প্রজেক্টটা অ্যাক্সেস করতে পারতাম এবং হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। এরকম করা হলে ভালো হতো না ব্যাপারটা? তো এরকম কয়েকটা ডিস্ট্রিবিউট সাইড হচ্ছে, ফার্স্টলি গিট ল্যাব। এটা তো অনেক ধরনের ফিচার রয়েছে, অনেক সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনি প্রজেক্ট অনলাইনে ডিস্ট্রিবিউট করে রাখতে পারবেন। এবং এই প্রজেক্টে, সম্পূর্ণ প্রজেক্টে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিটহাব, এবং এটাই প্রোগ্রামাররা অর্থাৎ প্রজেক্ট রিসোর্স যারা শেয়ার করে ডিস্ট্রিবিউট করে, ম্যাক্সিমাম প্রোগ্রামাররা গিটহাবটা বেশি ব্যবহার করে থাকে এবং গিটহাবটা তার জন্যই খুব বেশি পরিচিত। আমি পুরো প্রজেক্টে গিটহাব নিয়ে কথা বলবো। তো গিটহাব হচ্ছে এরকম একটা ডিস্ট্রিবিউট সাইট যেখানে আপনি আপনার প্রজেক্টটা, প্রজেক্ট ফোল্ডারটা আপনি গিটহাবের মধ্যে রেখে দিতে পারেন, অর্থাৎ এই গিটহাব ওয়েবসাইটের মধ্যে রেখে দিতে পারেন। তো গিটহাবে আপনার প্রজেক্ট রাখার জন্য আপনাকে যেই কাজটি করতে হবে, প্রথমে সাইন আপ করে নিতে হবে। আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন, ইউজার নেম, একটা ভ্যালিড ইউজার নেম দিতে হবে, একটা ইমেল দিতে হবে, দেন একটা পাসওয়ার্ড দিতে হবে। তো সাইন আপ করা খুবই সহজ, আমি জানি আপনি পারবেন, তার জন্য এই ব্যাপারটি স্কিপ করে যাচ্ছি। আমার জন্য যেহেতু অ্যাকাউন্ট খোলাই আছে আমি আর সাইন আপ করছি না, আমি জানি আপনারা পারবেন। সাইন ইন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এই পেজটাতে এগুলো আমার সাথে যাদের কানেকশন রয়েছে তাদের যে সকল আপডেটগুলো রয়েছে সেগুলো, আর এই পাশটাতে হচ্ছে যে আমরা যে অলরেডি রিপোজিটরি ক্রিয়েট করে নিয়েছি সেগুলো, আমার যেহেতু এগুলো ক্রিয়েট করা রয়েছে তার জন্য দেখাচ্ছে, আপনাদের না থাকলে দেখাবে না। ওকে, তো আপনারা এখানে দেখতে হচ্ছে রিপোজিটরি, রাইট, অ্যান্ড তার পাশে হচ্ছে নিউ। আপনারা এই নিউতে ক্লিক করে অথবা আপনারা এই যে এখানে আপনার নিজের ছবি, অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্ট অ্যান্ড পাশে প্লাস, সেখান থেকে নিউ রিপোজিটরিতে ক্লিক করে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট নিউ রিপোজিটরি। ওকে, তো এখানে আমরা যেটি করব, একটা অনলাইন রিপোজিটরি ক্রিয়েট করব। এতদিন কিন্তু আমরা লোকালি একটা রিপোজিটরি ক্রিয়েট করেছিলাম, এটা সেটা করেছিলাম আমরা জানি। তো এখন আমরা যেটা করব, একটা অনলাইন রিপোজিটরি ক্রিয়েট করব। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের আইডিটা দেখাবে, ইউজার নেমটা দেখাচ্ছে যেটা হচ্ছে ওনার অ্যান্ড স্ল্যাশ রিপোজিটরি নেম, এবং এখানে একটি বক্স যেখানে আপনি আপনার রিপোজিটরির নাম দিবেন, রাইট। তো আমি দিচ্ছি গিট লার্ন। তো যতক্ষণ পর্যন্ত আপনার এখানে একটি গ্রিন কালারের টিক দেখতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার একটি ভ্যালিড না, আর ভ্যালিড না হওয়ার পিছনে কারণ হচ্ছে এই নামে যদি আপনার প্রোফাইলে অলরেডি একটা রিপোজিটরি থেকে থাকে সেক্ষেত্রে আপনার এখানে টিকটা পাবেন না। ওকে, দেন একটা ডিসক্রিপশন, যেহেতু এটা অপশনাল আপনি দিলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি স্কিপ করে যাচ্ছি আপাতত, আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে দু একটা লাইন এখানে লিখে রাখবেন। দেন পাবলিক অ্যান্ড প্রাইভেট দুইটা বিষয়। পাবলিক জিনিসটা হচ্ছে আপনি আপনার যে রিপোজিটরিটা ক্রিয়েট করছেন সেই রিপোজিটরি সবার জন্য উন্মুক্ত, আপনার এই সোর্স কোডগুলো সবাই দেখতে পারবে, সবাই অ্যাক্সেস নিতে পারবে। সেটা যদি করতে চান তাহলে হচ্ছে যে আপনার এই প্রজেক্টটা, অর্থাৎ যে রিপোজিটরিটা ক্রিয়েট করছেন সেটা পাবলিক করে রাখবেন, অন্যথায় আপনি প্রাইভেট করতে পারেন। তো প্রাইভেট করার পিছনে কারণ হচ্ছে আপনি যদি কোনো একটা দামি প্রজেক্ট করতে চান, আপনি চাচ্ছেন যে আপনার কোডগুলো অন্য কারো যাতে না দেখতে পায়,
সেক্ষেত্রে আপনি প্রাইভেট করে রাখতে পারেন, অথবা আপনি আপনার ক্যাম্পাসের জন্য একটা গোপন প্রজেক্ট করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন না যে সেই সোর্স কোডগুলো আপনার টিমমেট ছাড়া অন্য কারোর সাথে শেয়ার করার জন্য, সেই কাজটি করার জন্য আপনি আপনার প্রজেক্টটা প্রাইভেট করে রাখতে পারেন। আমি আপাতত প্রাইভেট করছি না, আমি পাবলিকই রাখছি। দেন ইনিশিয়ালাইজ রিপোজিটরি উইথ এ রিডমি। রিডমি হচ্ছে একটা মার্কডাউন ডকুমেন্টেশন পেজ যেখানে আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে একটা সামারি লিখতে পারবেন, রাইট? এটা যদি টিক দেন তাহলে হচ্ছে যে রিডমি ডট এমডি নামক একটা ফাইল নিচে তৈরি হবে, এবং যেখানে আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে একটা রিপোর্ট লিখতে পারবেন। ওকে, তো আমি আপাতত চাচ্ছি না, পরবর্তীতে কখনো দেখানো যাবে। দেন আমি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। তো ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করার পর আমরা এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। তো আমরা এখন একটা অনলাইন রিপোজিটরি ক্রিয়েট করছি, রাইট? তো আমি যতই অনলাইন রিপোজিটরি ক্রিয়েট করি না কেন, আমাদের কাজ কিন্তু করতে হবে লোকালি, অর্থাৎ অনলাইন রিপোজিটরিটি আমাদের লোকাল মেশিনের মধ্যে ডাউনলোড করার পর সেখানে আমরা যত খুশি কাজ করব, কোড লিখব, এবং সব শেষে ওই কোডগুলো আমাদের গিটহাবের মধ্যে অনলাইন অ্যাকাউন্টের মধ্যে পুশ করে দিতে হবে, অর্থাৎ আপলোড করে দিতে হবে। ওকে, তো প্রজেক্টগুলো আমাদের ডাউনলোড করতে হবে, রাইট? তো গিটের ভাষায় যেই ডাউনলোডটাকে বলে ক্লোন। তো আমরা এই প্রজেক্টটা ক্লোন করার জন্য এই লিঙ্কটা যেটা রয়েছে সেটা আমরা কপি করে নিব। কপি, এভাবে আপনি সিলেক্ট করে কপি করতে পারেন, অথবা এই বাটনটাতে ক্লিক করেও কপি করতে পারেন। ওকে, তো এই লিঙ্কটা কপি করার পর আমরা আমাদের ডেস্কটপে যাব, এবং এখান থেকে গিটহাব নামক যে ফোল্ডারটা রয়েছে, অর্থাৎ যেখানে আমি এটা ডাউনলোড করতে চাচ্ছি সেই ফোল্ডারটাতে যাব, এবং সেখানে আমি গিট ব্যাশ যেটা ছিল আমাদের সেই গিট ব্যাশটা ওপেন করব। ওকে, অথবা আমি অন্যভাবে আসতে পারতাম, যেমন এইখানটাতে আমি গিট ব্যাশ ওপেন করি, গিট ব্যাশ, দেন দেখতে চাচ্ছি এখানে কী কী ফোল্ডারগুলো রয়েছে। দেন আমি দেখলাম যে এখানে গিট হাব নামক একটা ফোল্ডার রয়েছে, এবং এই গিট হাব ফোল্ডারে যাওয়ার জন্য আমাকে যেটা দিতে হবে সিডি গিট হাব। ওকে, জি লিখে আমি ট্যাপটা চাপলে গিট হাব নামক ফোল্ডারটা চলে আসলো। দেন ইন্টার চাপলাম, আমি এখন গিট হাব ফোল্ডারে রয়েছি। আমি দেখতে চাচ্ছি গিট হাব নামক যে ফোল্ডারটা রয়েছে তার ভিতরে কী আছে আসলে। অ্যালেস দিলাম তার জন্য, এই ভেতরটা কোনো ফোল্ডার নেই আসলে কি তাই? আমি দেখার সুবিধাতে একটু জুম ইন করে নিলাম, এটা একটু সাইডে চাপিয়ে নিলাম। দেন আমি দেখতে চাচ্ছি গিট হাব ফোল্ডারটাতে আসলে কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক। ওকে, আর একটু জুম ইন করলে মনে হয় ভালো হয়। দেখার সুবিধাতে আমি একটু জুম ইন করে নিলাম। তো আমি দেখতে পাচ্ছি যে গিট হাব নামক যে ফোল্ডারটা রয়েছে সেটা ফাঁকা। তো এখন আমরা যেই কমান্ডটা দিতে যাচ্ছি সেটা খুবই একটা কমন একটা কমান্ড, এবং এটা আমাদের প্রজেক্টে অনেকবারই ব্যবহার করার প্রয়োজন হতে পারে। আর সেই কমান্ডটা হলো এই প্রজেক্টটা, অর্থাৎ অনলাইনে যে রিপোজিটরিটা রয়েছে সেই রিপোজিটরিটা আমাদের অফলাইনে অর্থাৎ লোকাল মেশিনের মধ্যে ডাউনলোড করে নিয়ে আসা। এটা আর করার জন্য আমাদের লিঙ্কটা আমরা কপি করে নিয়েছি। তো এখন আমি যে কমান্ডটা দেব এই ফোল্ডারটাতে, অর্থাৎ যেইখানে আমরা ডাউনলোড করতে চাচ্ছি সেই ফোল্ডারটার থেকে গিটের একটা কমান্ড দেবো, তার জন্য প্রথমে আমাদের গিটটা তো লিখতে হবে। এবং যেটা করব, আমরা ডাউনলোড করতে চাচ্ছি যেটা গিটের ভাষা হচ্ছে ক্লোন, সিএলও অ্যানি ক্লোন। দেন ওই লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কটা কপি করা ছিল, দেন পেস্ট করে দিব এখানে। সরি, আমাদের লিঙ্কটা কপি হয়নি মনে হয়, আমরা আরেকবার কপি করে নিচ্ছি এখান থেকে। এটার লিঙ্কটা কপি করে নিলাম, দেন এখানে আসলাম আমি গিট ক্লোন, দেন ফোল্ডারটার লোকেশনটা, রাইট? এখন তারপর আমি যদি ইন্টার চাপি, ক্লোনিং ইন্টু হেয়ার গিট লার্ন অ্যাপার টু হ্যাভ ক্লোন দ্য ইম্পটি রিপোজিটরি। আমরা যে রিপোজিটরি ডাউনলোড করলাম সেটা আসলে একটা ইম্পটি রিপোজিটরি, ফাঁকা রিপোজিটরি, আমরা জানি সেটা, আমরা সেখানে কোনো কাজ করিনি, এবং সেখানটাতে ডট গিট ছাড়া আর কিচ্ছু নাই, রাইট? তো আমরা যে এতক্ষণ পর্যন্ত আমরা অনলাইনে যে রিপোজিটরিটা ক্রিয়েট করেছি সেটা আমাদের লোকাল মেশিনে ডাউনলোড করে নিয়েছি, এখন আমরা এখানে লোকালি আমরা যত রকমের কাজ করতাম, কোড লিখতাম, সেই কোডগুলো আমরা এখানে লিখতে পারি, রাইট? তো সবগুলো লেখার পরে আমরা সবশেষে ওই কোডগুলো আমরা গিটে পুশ করে দেব। তো আমরা এখানে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, আমি করছি একটি টেক্সট ফাইল, যার একটা পাইথন ফাইল নিচ্ছি, যার নাম দিচ্ছি
welcome dot যেহেতু পাইথন ফাইল সেটার এক্সটেনশনটা হবে ডট পাই রাইট হ্যাঁ আমি এক্সটেনশন চেঞ্জ করতে চাচ্ছি দেন আমি এটা একটা কোড এডিটরে রান করব ওকে তো আমি একটা ফাংশন ক্রিয়েট করছি যার নাম দিচ্ছি ওয়েলকাম দেন তো আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম যার মধ্যে কোনো কোড লিখলাম অর্থাৎ আমাদের অনলাইন রিপোজিটরি ছিল সেটা একটা এখন লোকাল রিপোজিটরি রাইট তো যার মধ্যে আমি একটা ফাইল লিখলাম অর্থাৎ এটা একটা এই ফাইলটা এখন আনট্র্যাক অবস্থায় রয়েছে তাই তো তো তার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হবে যে দেখতে চাচ্ছি যে কী অবস্থায় রয়েছে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে মনে হয় clear দেন দেখতে চাচ্ছি যে এখানে কি অবস্থা রয়েছে তার জন্য যে কমান্ডটা দিতে হবে গিট স্ট্যাটাস অর্থাৎ সরি গিট স্ট্যাটাস TUS স্ট্যাটাস তো এখানটাতে আমি একটা ভুল করেছি যেটা হচ্ছে আমি এখন যেই জায়গাটাতে রয়েছি সেটা হচ্ছে গিট হাব নামক ফোল্ডারটাতে তাই তো আমি এখন এই জায়গাতে আসি কমান্ড লাইনে ওকে আমাদের প্রজেক্টে যে কাজটা হয়েছে সেটা তো এই গিট লার্ন নামক যে ফোল্ডারটা তার ভিতরে তা যেটার সাথে আমাদের গিটের কানেকশন রয়েছে তো আমাকে তো গিট লার্ন নামক ফোল্ডারে যেতে হবে তাই না আমি কিন্তু সেই ভুলটা করেছি ওইখানে যাওয়ার জন্য আমাকে যে কমান্ডটা দিতে হবে সিডি গিট লার্ন ইন্টার দিলাম দেন আমাকে দেখাচ্ছে গিট লার্ন মাস্টার ব্রাঞ্চে আছি ওকে তো আমি এখানটাতে গিটের অবস্থাটা কি সেটা দেখতে চাচ্ছি তার জন্য আমাকে যে কমান্ডটা দিব গিট স্ট্যাটাস ওকে ইন্টার দিলাম রাইট এখানে দেখাচ্ছে যে আনট্র্যাক ফাইল ওয়েলকাম ডট পাই রাইট আমরা জানি এখানে একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে ওয়েলকাম ডট পাই যেটা আনট্র্যাক অবস্থা আছে আমরা এখন অ্যাড কমিট কিচ্ছু করি নাই তাই তো তো আমি যেটা করব আমি এটা এখন অ্যাড করব তো আপনারা অবশ্যই জানেন কীভাবে অ্যাড করে যেটা হচ্ছে গিট অ্যাড যেহেতু একটা ফাইল তো আমি ওয়েলকাম ডট পাই লিখতে পারি আমি লিখবো না না লিখে আমি শুধু একটা ডট দিব অর্থাৎ অল ফাইল আমি ওয়েলকাম ডট পাই দিলে তাহলে তো হতো অবশ্যই আমি অ্যাড দিলাম দেন গিট এখন দেখি এখন কি অবস্থা আছে আমরা অ্যাড করেছি অ্যাড হয়েছে কি না গিট স্ট্যাটাস রাইট চেঞ্জ টু বি কমিট এটা কমিটের পরিবর্তন হয়েছে নিউ ফাইল ওয়েলকাম ডট পাই এখন আমাদের যেটা করতে হবে কমিট করতে হবে তাই তো কমিট করার যে কমান্ডটা সেটা হচ্ছে গিট কমিট দেন মাইনাস অ্যাম দ্যাট মিন্স একটা মেসেজ পাস করবো এমন মেসেজটা হচ্ছে অ্যাডেড এ নিউ ফাইল পাইথন ওয়েলকাম ডট পাই ডট পাই রাইট আমরা একটা নতুন পাইথন ফাইল ক্রিয়েট করেছি ওয়েলকাম WELCOME ওকে আর একটা নতুন পাইথন ফাইল ক্রিয়েট করেছে যার নাম ছিল ওয়েলকাম ডট পাই আমরা এতটুকু দেখে বুঝতে পারবো আমি ইন্টার চাপি দেন আমাদের এক কমিটটা সাকসেস হয়েছে একটা কমিটের আইডি দেখাচ্ছে তো এখন যদি আমি গিটের অবস্থাটা দেখতে চাই গিট কি অবস্থায় আছে গিট STATUS রাইট অন ব্রাঞ্চ মাস্টার তো এখন যে কাজটা হয়েছে আমাদের অনলাইন রিপোজিটরিটাতে সেটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি আমাদের লোকালি যেই রিপোজিটরি রয়েছে তার মধ্যে আমরা ওয়েলকাম ডট পাই নিয়ে একটা লোকালিভাবে আমরা কাজ করেছি কিন্তু আমাদের অনলাইনের সাথে অনলাইনে যে রিপোজিটরি রয়েছিল সেটার সাথে কোনো কমিউনিকেশন করিনি তার সাথে কোনো কানেকশন এখনও পর্যন্ত হয়নি তো অনলাইনে সাবমিট করার না মানেই তো আমাদের কোডটা হারিয়ে গেল অনলাইনে সাবমিট হলো না অনলাইনে আসলো না আমরা এটা যদি কখনো হারিয়ে যায় সেই কোডটা আমরা পাবো না তার জন্য আমাকে এই কোডগুলো অনলাইনে আপলোড করতে হবে তো তার জন্য প্রথমত আমাদের যে কাজটা করা দরকার ছিল তো একটা লোকাল রিপোজিটরিকে কীভাবে অনলাইনের মাধ্যমে কানেকশন করাতে হয় সেই কমান্ডগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে আপনারা অবশ্য গিট ইনিট নামক যেটা এটার সাথে পরিচিত গিট অ্যাডের সাথেও পরিচিত গিট কমিট এটার সাথেও পরিচিত এখন যে জিনিসটা আছে গিট রিমোট অ্যাড অরিজিন তারপর একটা লিঙ্ক
এটার মানে হচ্ছে আমরা যদি লোকালি কোনো রিপোজিটরি ক্রিয়েট করার পর পরবর্তীতে আমরা অনলাইন রিপোজিটরি একটা কানেকশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই কমান্ডগুলো দেওয়ার পর আমাদের পরবর্তীতে এই কমান্ডটা দিতে হবে। ওকে, কেন? আমাদের লোকাল রিপোজিটরি জানে না আমরা কোন অনলাইন রিপোজিটরির সাথে আমরা এটা কানেকশন করতে চাচ্ছি। তো এই লিঙ্ক দ্বারা লোকাল রিপোজিটরির সাথে অনলাইন রিপোজিটরি একটা কানেকশন হবে। যদি আমি অনলাইন রিপোজিটরি ক্রিয়েট করে সেটা আমি ডাউনলোড করে তার মধ্যে কাজ করি, সেক্ষেত্রে লোকাল রিপোজিটরির সাথে অনলাইন রিপোজিটরি একটা কানেকশন রয়েছে, সেক্ষেত্রে আমাকে এই কমান্ডটা না দিলেও চলবে। ওকে, পরবর্তী কাজ হচ্ছে আমাদের কোডটা অনলাইনে পুশ করা। কানেকশন যদি হয়ে যায় অনলাইনে পুশ করা, তো আমরা পুশ করার জন্য যে কমান্ডটা দেবো, গিট পুশ মাইনাস ইউ অরিজিন মাস্টার। আমি গিট ব্যাশটাতে যাচ্ছি, দেন আমি এখানে লিখব গিট পুশ মাইনাস ইউ, না দিলেও হয় দিলেও হয়, আমি দিয়ে দিচ্ছি যেহেতু দিছে তারা অরিজিন মাস্টার। এইটা দেওয়ার পর একটু সময় নিচ্ছে, দেন আমাদের কোডটা দেখাচ্ছে 100% অনলাইনে সাবমিট হয়েছে। দেন আমি যদি এখানটাতে একটু রিফ্রেশ দেই, ওয়াও, তো পেজটা রিলোড দেওয়ার পর এখানটাতে ওয়েলকাম ডট পাই নামে একটা ফাইল দেখাচ্ছে এবং এখানে একটা মেসেজ দেখাচ্ছে। দেখুন তো মেসেজটা চিনতে পারেন কিনা, আমরা কমিট করার সময় এই মেসেজটা দিয়েছিলাম, রাইট? তো আমরা যদি ওয়েলকাম ডট পাই ফাইলটাতে ক্লিক করি, আমরা জানি কী দেখতে পাবো। বলুন তো কী দেখতে পাবো? আমরা যেই ফাইলটা লিখেছিলাম, যেই ফাংশনটা লিখেছিলাম, সেই ফাংশনটা এখানে দেখতে পেলাম। আমাদের লোকাল কম্পিউটারে লেখা কয়েকটা কোড, কয়েকটা কমান্ডের মাধ্যমে অনলাইনে সাবমিট হয়ে গেল এবং সেই কোডটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই লিঙ্কের মাধ্যমে, এই লিঙ্কটা যদি আমরা শেয়ার করি, এই লিঙ্কের মাধ্যমে সেই কোডটা সে দেখতে পাবে। আসলে ব্যাপারটা খুবই মজার। গিটের আরও কিছু মজার বিষয় পরবর্তী এপিসোডগুলোতে আসবে এবং আপনারা খুব মজার সাথে সেই বিষয়গুলো বুঝতে পারবেন, আমার বিশ্বাস। তো আমি এবার এখানটাতে আরও একটা ফাংশন লিখতে চাচ্ছি, তো তার জন্য আমি আমার লোকাল রিপোজিটরিতে যাব। দেন ওয়েলকাম ডট পাই নামক যে ফোল্ডারটা ছিল সেটা আমি আবার একটু ওপেন করবো, এডিট উইথ আইডি। দেন আমি এখানটাতে আরেকটা ফাংশন লিখছি, এখানটাতে সেভ করি। সেভ করার পর আমি গিট ব্যাশটা একটু ক্লিন করে নিচ্ছি। আমি জানি এই ফাইলটি আমি একটা ফাংশন লিখেছি নতুন, তার মানে এখানে কোনো একটা পরিবর্তন হয়েছে, তো তার জন্য আমি একটু দেখে নিচ্ছি যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আসলে গিট স্ট্যাটাস আমি জানি হয়েছে, তারপর আমি মেকশিওর হওয়ার জন্য দেখে নিচ্ছি গিট স্ট্যাটাস, হ্যাঁ এটা একটু মডিফাই হয়েছে, দেন আমাকে অ্যাড করতে হবে, কমিট করতে হবে। তো আমি অ্যাড করব গিট অ্যাড ডট এবং তারপরে পালা হচ্ছে গিট কমিট মাইনাস অ্যাম, দেন একটা মেসেজ, মেসেজটা দিব আমি হচ্ছে এড নিউ ফাংশন, রাইট, মাই নেম, ওকে, আমি ইন্টার চাপি। দেন আমাকে একটা মাস্টার ব্রাঞ্চের মধ্যে কমিটটা হয়েছে সেটা একটা আইডি দেখাচ্ছে এবং তারপর আমি পুশ করব। তো পুশ করার জন্য আমাকে যে কমিটটা দিতে হবে গিট পুশ অরিজিন মাস্টার ব্রাঞ্চে আমি যাচ্ছি। তো ব্রাঞ্চ জিনিসটা কি তা নিয়ে আমার পরের একটা ভিডিও হবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আমি পরবর্তীতে ব্রাঞ্চ বিষয়ে একটা পুরো টিউটোরিয়াল হবে যেখানে ব্রাঞ্চের যত কনফিউশন আছে সব দূর করে দেবো। মেবি এর পরের ভিডিওটাই ব্রাঞ্চ নিয়ে আমি করার চেষ্টা করব। ওকে, তো গিট পুশ অরিজিন মাস্টার দেওয়ার পর একটু সময় নেবে, রাইট? তো একটা বিষয়, তো এই জায়গাটা আপনাদের আপনার কখনো কখনো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চাইতে পারে। সো সেক্ষেত্রে আপনারা আপনাদের ঠিকঠাক মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড অথবা ইমেল যেটা চায় সেটা যদি ঠিকঠাক মতো দেন, দেন ইন্টার চাপেন, তাহলেই আপনাদের কোডটা অনলাইনে সাবমিট হবে। আমাকে দেখাচ্ছে এখানে আমাদের কোডটা অনলাইনে সাবমিট হয়েছে। আমি মেক শিওর হওয়ার জন্য আমি এই ওয়েব ব্রাউজারে যাব, দেন আমি রিলোড দিব একবার,
একটা ফাংশন অ্যাড হওয়ার কথা, রাইট? ডিফ মাই নেম যেটা লিখেছিলাম আমরা, আসলে মজা না? আসলে গিটের সম্পূর্ণ ব্যাপারটাই খুবই মজা। তো পরবর্তী একটা ভিডিওতে আমি, আজকে ভিডিওটা অবশ্য অনেক বড় হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে আমি গিটের নতুন কোন একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।